এই সমস্ত মূর্তিগুলো হয়তো পূজোর সময় ছোট ছোট কেউ মানত করে, মানে তিন দিন মেলা হয়, সেটা এই চত্বরটা দিয়ে মেলাটা হয়। আর এই মন্দিরটা ছিল একদম ভগ্ন পায়ে বলতে গেলে। এটা ওল মালদা থানারই অন্তর্গত, বাড়িঘাটে বলির ব্যবস্থা দেখতে পাচ্ছ, কিছু কিছু বাচ্চা কাচ্চা এখানে সব সবসময় থাকে। এই মন্দিরের চারিপাশ দিয়ে কিন্তু এরকম এখানে কিন্তু। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসেছি মহেশ্বর, আমরা চলে এসেছি দুজনে ভিডিও বানাতে, প্লাস একটা কাজের জন্য এসেছিলাম। মেশরি একটা কাজ ছিল, তো মালদা হয়ে ভাবলাম যে মেশরি সঙ্গে সঙ্গে এই পথে বাড়ি যাচ্ছি, তো বললাম যে রাস্তার পাশে যেহেতু মেশরকে বললাম চলো একটু দেখে যাই। তো আজকে চলে এসেছি একটা খুব জাগ্রত মায়ের মন্দির। এটা ওল্ড মালদা থানারই অন্তর্গত, নারায়ণপুর থেকে রানিগঞ্জের দিকে যে একটা রাস্তা আসলো কোপড়ার দিকে, সেই রাস্তাতে ঢুকতেই এই কালী মন্দির। এবার প্রত্যেক শনিবার মঙ্গলবার সকাল থেকে দুটো তিনটে পর্যন্ত এই মন্দিরে পুজো হয়। জায়গাটার নাম হচ্ছে মহিষ বাঁধান মা রঞ্জা কালীর মন্দির। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি কিন্তু মায়ের মন্দিরের সামনে। গোটা মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাই। মা খুব জাগ্রত মা। আর মন্দিরে কিন্তু বিশেষ করে অনেকগুলো মায়ের মূর্তি রয়েছে, কালী মায়ের বেশ কয়েকটা মূর্তি, কিন্তু কালী মায়েরই মূর্তি অনেকগুলো মূর্তি রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো দেখি। এখানে বলি প্রথার ব্যবস্থা রয়েছে, বাড়িঘাটে বলিরও ব্যবস্থা, মানে বলি হয় মায়ের পুজোর সময়। পাঁচটা মূর্তি রয়েছে মন্দিরের ঠিক বাঁদিকে, মধ্যেখানে আর ডান দিকে। এবার দেখাচ্ছি, এই যে মধ্যেখানে রয়েছে তিনটা কালী মায়ের মূর্তি, একটা বড়, দুটো ছোট, আর তার পাশে রয়েছে আরেকটা, সেটাও দেখাচ্ছি। মন্দিরের বাঁদিকে আরেকটা রয়েছে, কাছের থেকে দেখাই। তো এই হচ্ছে মন্দির চত্বরটা, দেখতে পাচ্ছ কিছু কিছু বাচ্চা কাচ্চা এখানে সব সবসময় থাকে। এখানে একটা আগে যদি ফাঁকা অবস্থা ছিল, তখন একটা ভৌতিক, মানে একটা একা একা গেলে পরে একটা ভয়ের ব্যাপার মনে হতো, কিন্তু এখন মনে হচ্ছে না, একটা শ্রদ্ধা, একটা ভক্তির ব্যাপার। অনেকেই এখান থেকে যাচ্ছে, তারা কিন্তু থেমে থেমে মায়ের এখানে প্রণাম করছে। মন্দিরের পাশে রয়েছে একটা বটগাছ, ওই সাইডে দুপাশে দুটো বটগাছ দেখতে পাচ্ছ, সুন্দর একটা বটগাছ। সেই তো এখানে একটা ছোটো ছেলে, ও স্কুলের স্টুডেন্ট আর কি, বাড়ির দিকে যাচ্ছিলো, এখানে ওদের বাড়ি। তোর নামটা কী বলা গে? সবুজ মণ্ডল। সবুজ মণ্ডল। আর এই এটা তো রঞ্জা কালী মায়ের মন্দির, তাই তো? তো এর বার্ষিক পুজোটা কবে হয় জানা আছে তোর? জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসের মানে কি শনিবার মঙ্গলবার করে হয়? তো শিওর তো তিন দিন মেলা হয়, মানে এই পুজোকে উপলক্ষ করে মেলা হয়। এখান থেকে সব দোকানপাট বসে, তাই তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, এর কাছ থেকে এই সঠিক না কি বেঠিক আমি জানি না, যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই বললো, এইভাবে বললো যে জ্যৈষ্ঠ মাসে মেলা হয়, এর নাম সবুজ। তো যদি সঠিক হয় তো খুব ভালো, আর না হলে আমার জানার, আমি যেহেতু চেয়েছিলাম যে মন্দিরে যদি কেউ কমিটি থাকে বা বয়স্ক কোনো পুরোহিত থাকে তার কাছে শুনে জানাতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমি ওর কাছে যেটা শুনলাম তোমার থেকে সেটা জানালাম। তো দেখি যদি মেলা হয় সেই সময় এসে হয়তো দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া আমি পরিবেশ, মন্দিরের আশেপাশে পরিবেশটা একটু দেখাচ্ছি ভালো করে ঘুরে। এই মন্দিরের চারিপাশ দিয়ে কিন্তু এরকম এখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এই সমস্ত মূর্তিগুলো হয়তো পুজোর সময় ছোটো ছোটো কেউ মানত করে, সেগুলোই যেভাবে মানত করা ছিল সেগুলোই থেকে গেছে। এই মন্দিরের বা দিকে কিন্তু এই আরেকটা বটগাছ, এটা বেশ বসার ব্যবস্থা রয়েছে। এই বটগাছটা যেহেতু ছোটো মনে হচ্ছে যে কয়েক বছর হবে হয়তো, জলের ব্যবস্থা আছে যেহেতু যারা ভক্তরা আসে পুজোর জন্য। আর এই মায়ের পুজোকে উপলক্ষে করে কিন্তু এখানে মানে তিন দিন মেলা হয়, সেটা এই চত্বরটা দিয়ে মেলাটা হয়। এই জায়গাটা আমি এর আগে তো গেছি, এখান দিয়ে মন্দিরটা নতুন হয়েছে, দু তিন বছর হবে হয়তো, কারণ এই রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ ছিল। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আমি একবার গিয়েছিলাম তখন, আর এই মন্দিরটা ছিল একদম ভগ্ন পায়ে বলতে গেলে, এর থেকে আরও ভয়ঙ্কর লাগতো। এখন একটু আসলে পরে মন্দিরের সামনে আসলে পরে কিন্তু একটা ভয়ের ব্যাপার মনে হয় না, আগে কিন্তু যেমন ছিল যে অবস্থায় ছিল তখন মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার, দাঁড়ানোই মানুষ ভয়ে দাঁড়াতো না। তো মায়ের মাহাত্ম্য আছে, যে কোনো একটা মন্দিরে কিন্তু একটা মন্দির একটা মাত্র প্রতিমা থাকে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই মায়ের মন্দিরে। আমার মনে হচ্ছে এখানে হয়তো একটা মেন আছে, কিন্তু যাদের হয়তো মানসিক ছিল যাই, সেগুলো হয়তো দিয়েছে কিন্তু সেগুলো বের করেনি, সেগুলো হয়তো বের করেনি। যদি তোমাদের কারো জানা থাকে একটু কমেন্ট করে জানিও। আর যেহেতু এখানকার স্থানীয় বয়স্ক যদি কেউ থাকতো হয়তো তার কাছ থেকে শুনতে পারতাম, তো সেটা সম্ভব হলো না। আমরা জানতাম না যে এরকম ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো, মেশো জানতো না। আমার প্ল্যান ছিল, মানে প্ল্যান বলতে না, আমি যখনই যেখানে বেরোই আমি কিন্তু আমার ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি, আমার ভিডিও করার যে জিনিসপত্র থাকে এটা নিয়ে বেরিয়ে, জানি না কোথায় কী পাবো না পাবো, তোমাদেরকে সেটা দেখাবো। সেটা দেখানোই আমার বলতে গেলে প্যাশন বলতে গেলে। তো কেমন মেশো কেমন লাগে বলো? হঠাৎ করে সিদ্ধান্ত, হঠাৎ মায়ের দর্শন করলাম, যেহেতু মেশো গেছে, মেশো কিন্তু এই রাস্তাতে গেছে, মেশো অনেক সময় মালদাতে যায় গিয়ে
হয়তো দাঁড়িয়ে রাস্তা দিয়ে আমি অনেক কয়বারই গেছি অনেক কয়বার এইভাবে দাঁড়িয়ে হ্যাঁ মানে দেখিনি দেখিনি আর কি। তো এই ছিল রঞ্জা মায়ের দর্শন তোমাদেরকে করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাচ্ছে কিন্তু নতুন অন্য একটা ভিডিওতে।